وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله عبد الجبن يا الله عبد الجبن সকল গুলো গুলো মাফ করে দেন, আমাদের আব্বা আমার গুলো মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানি গালা গালো বা বোন ভগ্নিপতি ভাই বেড়া দাদি স্ত্রী সন্তান পুত্র কন্যা শ্বশুর শাশুড়ি নিকট বসে আত্মীয় জাতীয় ইসলামী আন্দোলনের তা কর্মী আল্লাহ আমাদের উস্তাদ আমাদের সাথে আল্লাহ সারা পৃথিবীর সকল মুসলমান বিশেষ করে যারা আমাদের এই সেন্টার গুলোতে দান করে সকলকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ লন্ডন থেকে যারা এদিনদের স্পন্সর গ্রহণ করেছেন, ভাষা এদিনদের জন্য দান করতেছেন, এদিনখানার জন্য দান করতেছেন, ইসলামিক সেন্টারের জন্য দান করতেছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। এদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সবাইকে সবাই করে আয়োজন করে দাও। আল্লাহ তারা ইয়ামিন সাগে তুমি ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করে দাও। আল্লাহ যত রোগে হোক না কেন সকল রোগ শেফাকারী তুমি, আল্লাহ তাদেরকে সকল রোগ থেকে সেবাইগুলি আয়োজন করে দাও। মোতারাম ডাক্তার জিয়ার সাহেব বলেছেন ওনাদের একজন ডাক্তার বন্ধু তিনার শাশুড়ি খুবই অসুস্থ, তিনার শাশুড়ি আল্লাহ তিনার শাশুড়ির প্রতি রহমত নাজিল করে দাও। আল্লাহ তিনার শাশুড়ি যদি হায়াত থাকে ইমানের সহিত দুনিয়ার মধ্যে বাঁচার তৌফিক দান করে দাও, হায়াত না থাকলে ইমানের সহিত কালমা নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তার শাশুড়ির প্রতি রহমত নাজিল করে দাও। আল্লাহ ওই ডাক্তার সাহেবের শাশুড়ির প্রতি রহমত নাজিল করে দাও। আল্লাহ আমাদের ওই সেবের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি রহমত নাজিল করে দাও। তাদের পরিবার প্রতি সকল সদস্যবৃন্দের এক খানিমান্দার মোমিন মুসলমান হওয়ার তৌফিক দান করে দাও। তাদেরকে সুস্থ নতুন আমার দিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমার সুস্থ নতুন আমার দিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমাদের ছাত্র শিক্ষক সবাইকে লেখাপড়া করবার করাবার তৌফিক দান করে দাও। সুস্থ নতুন আমার দিয়ে আমরা যেন লেখাপড়া করাতে পারি, আমরা যেন লেখাপড়া করতে পারি সে তৌফিক দান করে দাও। আমার ছাত্রদের হকখানে হাফেজ হকখানে আলেম সক্ষানে দিনের দাঁড়িয়ে হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের সবাইকে আল কোরআন বুকে ধারণ করে কোরআন আমাদের মৃত্যু পর্যন্ত সরার তৌফিক দান করে দাও। কোরআনে এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করতেছে আল্লাহ তাদের সবাইকে কোরআনের পথে চলবার মতো তৌফিক দান করে দাও, তাদের জন্য দিন ইমানের পথে চলার সাহস করে দাও, সব খারাপ বাবুরুজি রোজগার করার তৌফিক দান করে দাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে আল্লাহ করতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ যে দুজনের কথা বিশেষভাবে আমরা বলেছি, একজন হলো ডাক্তার, একজন ডাক্তার সাহেবের শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার শাশুড়িকে আল্লাহ উত্তম পরিণাম দান করে দাও, সুস্থতার মতনে আমার দান করে দাও। ইমান নিয়ে দুনিয়া দিয়ে চলে গেলে আল্লাহ জান্নাতে ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তিনার শাশুড়ির জন্য একটা স্পন্সর দিবে, আমরা আজকে একটা স্পন্সরের তত্ত্ব ফাটাবো হিন্দু শাখার। আল্লাহ তার শাশুড়িকে এই স্পন্সরের উচিদায় আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। যে ডাক্তার সাহেবের সহযোগিতা করতেছেন আল্লাহ তার প্রতি রহমত নাজিল করে দাও। আমাদের ওয়েসেভের ওয়েলফেয়ার সেন্টার ফাউন্ডেশন কর্তৃপক্ষের সম্মানিত সকল সদস্যবৃন্দকে মাফ করে দাও, সবাইকে তুমি আগ্রাত উত্তম প্রতিদান দান করে দাও। আল্লাহ আমাদের বড়জুর রহমতুল্লাহ আলাই যিনি আমাদের এই সেন্টারগুলো প্রতিষ্ঠা করেছেন উদ্বুদ্ধকারী আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার কবরটাকে রজাতকে দিয়ে জান্নাত বানায় দাও, তার কবর উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, কবরটা অসুস্থ করে দাও, কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক স্থাপন করে দাও। আল্লাহ আমাদের বড়জোরের সহধর্মণী আমাদের নারী যান বেঁচে আছে আল্লাহ তুমি তাকে হায়াত হইবে সেহাত করলে আয়োজন নসিব করে দাও, সুস্থ মতনে আমার দিয়ে ইমান ও আমল শহীদ বেঁচে থাকতে পারে সে তৌফিক দান করে দাও। ভিত্তিক যে যেভাবে যতটুকু আমাদেরকে সহযোগিতা করে সকলকে এই সহযোগিতার উত্তম প্রতিদান দান করে দিও আল্লাহ। আল্লাহ একদিন বাচ্চাদেরকে নিয়ে হাত তুললাম, মুরব্বীদানদেরকে নিয়ে হাত তুললাম, তালবিলদেরকে নিয়ে হাত তুললাম, হাবে সাহেবদেরকে নিয়ে হাত তুললাম, মোলামা ইকরামদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ বালিকা ইতিমটা রয়েছে তাদেরকে নিয়ে হাত তুললাম, যাদের দুখের হাত পছন্দ হয় আল্লাহ তাদের উজুলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তাদের উজুলে আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও, আল্লাহ তাদের উজুলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين، والحمد لله رب العالمين.